রাত বাজে 10:30, আর আমি লাস্ট 45 মিনিট ধরে এইখানে এভাবে বসে আছি একটু ভিড় কমার অপেক্ষায়। মানে একটা ভাইরাল পোস্টের পাওয়ার কতখানি হলে বা একটা ভাইরাল পোস্ট কি পরিমাণ প্রভাব ফেলতে পারে একটা মানুষের জীবনে, এটাই আজকে দেখলাম। কিছুদিন আগে আমি ফেসবুক একটা পোস্ট দেখে আজকে ভাবছি যে রাতে সেখানেই খাবো। তো যাওয়ার পর আধা ঘন্টা বসে শুধু অপেক্ষাই করলাম এই ভেবে যে একটু ভিড় কমলে গিয়ে খাবো, বাট ভিড় তো কমেই না, উল্টা দেখি আরও বাড়তেছে। তো একটা ছোট কার্টে বিশাল খাওয়া দাওয়ার আয়োজন। বিশাল খাওয়া দাওয়ার আয়োজন বলতে অনেক মানুষের জন্য খাওয়া দাওয়ার আয়োজন। সাদা ভাত থেকে শুরু করে সেখানে পোলাও, রোস্ট, মুরগির ঝাল ফ্রাই, সাথে ডিম, গরুর মাংসের চুই ঝাল আর বিভিন্ন রকমের ভর্তা বিক্রি করতেছে এই ছোট্ট কার্টে। পাশে বিশাল বড় বড় পাতিল বা ডেকচি ভর্তি খিচুড়ি, আরেক পাশেই গরম গরম ইলিশ ভেজা দেওয়া হচ্ছে। তো এই খাবার খেতে নাকি রাত 3টা পর্যন্ত মানুষ ভিড় করে। তো যাই হোক, অলমোস্ট 45 মিনিট দাঁড়ায় থাকার পরে ভাবলাম যে আসছি যেহেতু আজকে ঠেলাঠেলি করে হইলো খেয়েই যাব। তো আমি নিছিলাম হচ্ছে খিচুড়ি সাথে চুই ঝাল দিয়ে গরুর মাংস, আর এই খিচুড়ির এই বিশাল বড় পাতিল ওনাদের ডেইলি 2টা করে লাগে। রাত 12টা পর্যন্ত একটা চলে, আবার 12টার পরে ওনাদের আরেক পাতিল ধরতে হয় এবং 2টাই শেষ হয়ে যায়। হ্যাঁ, রসুন যাবে একটা, চুই ঝাল যাবে একটা, 4 পিস সলিড মাংস, তার মধ্যে একটা তেল বা একটা হাড্ডি যাবে। এটা কত হইলো তাইলে? এটা 150 টাকা। 150 টাকা। আর যদি আমি ইলিশ মাছ অ্যাড করতে চাই? ইলিশ মাছ হচ্ছে 90 টাকা। আচ্ছা, কিছু ছাড়া 90 টাকা, কিছু সলিডে 150 টাকা। আচ্ছা আচ্ছা, আর এখন অ্যাড করতে চাইলে পার পিস 90 টাকা? 90 টাকা পড়বে। আচ্ছা, এবার আসি ভর্তায়। ভর্তা থাকে ওনাদের প্রত্যেকটা প্যাকেজের সাথে আনলিমিটেড এবং ফ্রি। আর ফ্রি ভর্তার মধ্যে থাকে শুটকি ভর্তা, কালো জিরা ভর্তা, ধনে পাতা ভর্তা আর বাদাম ভর্তা। আর ভর্তা কিন্তু মোটামুটি বেশ ভালো পরিমাণেই দেয়। আর বিভিন্ন মানুষকে দেখলাম যে বাসার জন্য 7-8টা করে পার্সেলও নিয়ে যাচ্ছে। আর খাবারের মধ্যে আসলে আমার কাছে অন্যান্য খাবারের থেকে ভর্তাগুলোই বেশি ভালো লাগছে, বিশেষ করে বাদাম ভর্তা, কালো জিরা ভর্তা আর মরিচ ভর্তাটা অনেক মজা ছিল। অ্যান্ড ইলিশ মাছ নিয়ে একটু আফসোস হচ্ছিল, এই জন্য পরে ইলিশ মাছ সহ আরেকটা প্যাকেজ নিয়ে নিছি। আর এই ভিডিও ভাইরাল হওয়ার পর ওনাদের এখন ডেইলি 50-60-70 হাজার টাকা পর্যন্ত সেল হচ্ছে। আর এই যে মানুষ রাস্তার মধ্যে গরমে বসে কষ্ট করে খাচ্ছে, তারপরও এত ভিড়, আর দূর দূরান্ত থেকে মানুষ গাড়ি বাইকে করে বড় বড় গ্রুপ নিয়ে আসছে, তো আমার কাছে মনে হয় খাবারের থেকেও আসলে এখানে যে আয়োজনটা বা মধ্যরাতে সবাই মিলে ঘুরতে বের হয়ে যে খাওয়াটা, এই মজাটার জন্যই আসলে সবাই আসে। আর ইলিশ মাছ যদিও ওনারা ডেইলি 3-4টা করে নিয়ে আসে ভাজে, বাট আপনারা যদি বড় গ্রুপ নিয়ে আসেন তাহলে আগে থেকে বললে ওনারা সেভাবে ম্যানেজ করে রাখবে। আর এটার লোকেশনটা হচ্ছে মিরপুর 2 আর 10-এর মাঝখানে, বা মিরপুর 2-এর যে বাস স্ট্যান্ড তার ঠিক পাশে মিরপুর স্টেডিয়ামের 4 নম্বর গেটের সামনে। আর এটা সন্ধ্যা 7:30-7:30 থেকে রাত 3টা পর্যন্ত খোলা থাকে। আর এটার নাম হচ্ছে তুহিন ভাইয়ের খিচুড়ি ঘর। আর কোকের দাম বেড়ে যাওয়ায় আমার মতো কে কে অল্টারনেটিভে শিফট করছেন লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।